বহু বছর ধরে পাকিস্তানের সেনাবাহিনীর বিশ্বাস ছিল ইমরান খানের মধ্যে তারা দেশের জন্য একজন ত্রাণকর্তা খুঁজে পেয়েছেন। তবে ক্ষমতা থেকে যাওয়ার মাত্র এক বছরের মধ্যে তিনি তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছেন এবং ইমরানের ক্রোধ থেকে নিজেদের বাঁচাতে সামরিক বাহিনীর সমস্ত শক্তি ব্যবহার করছে। ইমরান খান এবং তার দল দেশব্যাপী ক্র্যাকডাউনের মুখোমুখি হওয়ায় প্রায় স্থবির হয়ে পড়েছে পাকিস্তান। দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি ও ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের সাথে যোগ হয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতা। অথচ এর মধ্যেও পুরো দেশ চিন্তিত ইমরান খানের পরবর্তী পদক্ষেপ ও তাকে নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে। এক বছরেরও বেশি সময় আগে ক্ষমতা থেকে অপসারণ করার পর ইমরানের সমর্থকরা বলেছিলেন তিনি তাদের রেড লাইন এবং তাকে গ্রেফতার করা হলে দেশ জ্বলবে। বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর আধাসামরিক বাহিনীর একটি দল গত 9 মে ঠিক সেটি করে ফেলে। পাকিস্তান পুরোপুরি জ্বলেনি, তবে ইমরান খানের সমর্থকরা লড়াই সামরিক ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সেনাবাহিনী সদর দপ্তর ও পাকিস্তানের সবচেয়ে নিরাপদ স্থান জেনারেল হেডকোয়ার্টারে অনুপ্রবেশ করা হয় এবং বিক্ষোভকারীরা সামরিক লোগোসহ বিভিন্ন সাইনবোর্ড পদদলিত করে। এই বিক্ষোভে একটি বিপ্লবের সমস্ত চিহ্ন থাকলেও এটি তা ছিল না। ইমরান খানকে প্রথমে সেনাবাহিনী পছন্দ করে, তারপর তাকে দূরে সরিয়ে দেয়, আর এখন তার সমর্থকরা তাদের মধ্যে হিসেব নিকেশ চুকিয়ে দিচ্ছেন। পাকিস্তানের সেনাবাহিনীর সাথে দ্রুত সৃষ্টি হওয়া দেশটির প্রতিটি প্রধানমন্ত্রীর জন্য প্রায় একটা রীতির মতো। দেশটির প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার কন্যা বেনজির ভুট্টোকে 2 বার প্রধানমন্ত্রী হিসেবে বরখাস্ত করা হয়েছিল এবং কিশোর আত্মঘাতী বোমারু দ্বারা তার হত্যাকাণ্ডের সম্পূর্ণ তদন্ত হয়নি। নওয়াজ শরীফকে বরখাস্ত করে জেলে পাঠিয়ে নির্বাসিত করার পর এখন আবার নির্বাসনে পাঠানো হয়েছে। তিনি তার ছোট ভাই শাহবাজের মাধ্যমে প্রক্সি দিয়ে শাসন করেন, কিন্তু এখনো দেশে ফিরতে পারেন না। গ্রেফতার হওয়ার ঠিক আগে ইমরান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে তার রাজনৈতিক দল ভাঙার চেষ্টাকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেন। এর আগে তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বিশ্বাসঘাতক বলেছিলেন, যিনি তাকে ক্ষমতায় আনতে এবং টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিলেন। অতীতে অনেক পাকিস্তানি রাজনীতিবিদ সেনাবাহিনীর বদনাম করেছেন, কিন্তু পাকিস্তানিরা একজন কোর কমান্ডারের বাড়িতে আগুন, মহিলা বিক্ষোভকারীদের জিএইচ কিউয়ের গেটে হট্টগোল এবং সজ্জিত সৈন্যদের মূর্তি ভেঙে ফেলার ছবি দেখতে অভ্যস্ত নয়। অতীতে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানো রাজনীতিবিদদের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধ নেওয়া হয়েছে। আলী ওয়াজির নামে নির্বাচিত অ্যাসেম্বলি সদস্য, যিনি তালেবানদের প্রতি সেনাবাহিনীর সহানুভূতি প্রকাশ করেছিলেন, তিনি 2 বছর জেলে ছিলেন এবং এমনকি তাকে জাতীয় পরিষদে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। বেলুচিস্তান থেকে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে গুম করা হয়েছে এবং পাকিস্তানের কোনো আদালত বা মূলধারার রাজনৈতিক দল তাদের দুর্দশার বিষয়ে আগ্রহী নয়। তাহলে ডজন ডজন অভিযোগের সম্মুখীন হওয়া সত্ত্বেও ইমরান খান কিভাবে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি সেনাবাহিনীর মধ্যেই মেরুকরণ করে ফেলেছেন। সেনাবাহিনীর মধ্যে এমন কিছু অফিসার এবং তাদের পরিবার রয়েছে যারা তাকে দেখে মুগ্ধ। বিচার বিভাগ তার জামিনের মেয়াদ বাড়িয়েছে। লকআপে একদিন কাটানোর পর পাকিস্তানের সর্বোচ্চ বিচারক তাকে আদালতে ডেকে আপনাকে দেখে খুশি হয়েছি বলেন এবং তাকে রাষ্ট্রীয় অতিথি ভবনে রাখেন। পরদিন আরেক বিচারক তাকে ছেড়ে দেন। ইমরান খান পাকিস্তানের একটি বিশাল নির্বাচনী এলাকায় জয়লাভ করেন, যা তার সাথে আসার আগে রাজনীতি ও রাজনীতিবিদদের ঘৃণা করত। তার পরিচ্ছন্ন শাসন ও ন্যায় বিচারের বার্তায় জনপ্রিয় অবদান রয়েছে। যদিও ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন তখন প্রকৃতপক্ষে দুর্নীতি বেড়ে যায় এবং তিনি তার অনেক রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পাঠান, কিন্তু ক্ষমতা থেকে অপসারণ তার সমর্থকদের উৎসাহিত করেছে, যাদের মধ্যে অনেক নারী এবং তরুণ রয়েছেন যারা আগে কখনো ভোট দেননি এবং কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেননি। ইমরানের মতো তারাও একসময় সেনাবাহিনীকে ভালোবাসতেন, তবে এখন তারা সবকিছুর জন্য সেনাবাহিনীকে দায়ী করেন। সেনানেতৃত্বের ওপর ইমরান খানের বারবার আক্রমণ সত্ত্বেও অনেকে বিশ্বাস করেন যে তিনি আসলে সেনাবাহিনীর ক্ষমতা কমাতে চান না। তিনি চান জেনারেলরা তাকে এবং তার দলকে আগের মতো ভালোবাসুক এবং সমর্থন করুক। ইমরান খান হয়তো পাকিস্তানে একটি নতুন ধরনের পপুলিস্টের রাজনীতির সূচনা করেছেন, কিন্তু সেনাবাহিনী তাকে নামানোর জন্য সেই একই কৌশল ব্যবহার করছে যা তার পূর্বসূরীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল।
সেনাবাহিনী গণগ্রেফতারের মাধ্যমে ইমরানের দল পিটিআই ধ্বংস করার চেষ্টা করছে এবং সেনানিবাসে হামলায় জড়িত কর্মী ও নেতাদের সামরিক বিচারের সিদ্ধান্ত নিয়েছে। ঐতিহাসিকভাবে পাকিস্তানের সেনাবাহিনী সর্বদা বেসামরিক লোকদের সাথে মুখোমুখি হওয়ার সময় নিজের ইচ্ছামতো কাজ করেছে। ইমরান খান তার কর্মীদের দাসত্বের জীবন থেকে মৃত্যু বেছে নিতে বলেছেন। এই অচল অবস্থায় সাধারণ পাকিস্তানিরাই সবসময় ভুগেছে এবং এখনও ভুগছে। এদিকে পাকিস্তান নৈরাজ্যের দিকে যাচ্ছে জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি পরিস্থিতি উত্তরণে শাহবাজ শরীফের সরকারের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চান। দলের ডজনখানেক শীর্ষ নেতার পদত্যাগ এবং আটককৃত সমর্থকদের সামরিক আদালতে বিচার করা হবে, এমন পরিস্থিতিতে যখন তার উপর চাপ বাড়ছে তখন আলোচনার সুর তুললেন তিনি। শিরিন মাজারি সহ অনেক নেতা পিটিআই ছাড়ার পর দলীয় প্রধান ইমরান খান দাবি করেছেন দলের নেতাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। সম্প্রতি তিনি টুইটে লিখেছেন, আমরা পাকিস্তানের জোরপূর্বক বিয়ের কথা জানতাম, কিন্তু পিটিআইতে নতুন এক বিষয় আবির্ভূত হয়েছে, জোরপূর্বক বিচ্ছেদ। গত 9 মে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তান তেহরিকে ইনসাফের কর্মী সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এই সহিংসতার ঘটনায় দলটির 10,000-এর বেশি কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে পুলিশের অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখন কারাগারে। 2 ডজনের বেশি নেতা চলতি সপ্তাহে দল ছেড়েছেন। আরও অনেকে ইমরানের সঙ্গ ছাড়তে পারেন। এ নিয়ে বেশ ঝামেলায় একসময় তারকা ক্রিকেটার ও পোস্টার বয় ইমরান খান, কারণ সহিংসতায় তার আটককৃত সমর্থকদের সামরিক আদালতে বিচার করা হবে বলে জানিয়েছে শরীফ সরকার। চলমান সংকটের মধ্যে শুক্রবার 26 মে ইউটিউবে লাইভে এসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেন, আমি সরকারের সঙ্গে আলোচনা করতে চাই, কারণ বর্তমানে যা চলছে তাতে সমাধান দেখছি না, দেশে নৈরাজ্যের দিকে এগোচ্ছে। ইমরান খান দাবি করেন, চলমান ক্র্যাকডাউনের কারণে দলের জনপ্রিয়তা বাড়ছে, এই সংকট থেকে দেশকে উদ্ধারে শুধু আলোচনা চান বলেও মন্তব্য করেন পিটিআই চেয়ারম্যান। সব মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি একদমই ভালো নেই। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতায় আরও বিপর্যয়ের দিকে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ইমরান খানের দলের ডজনখানেক সমর্থককেই শিগগিরই বিচারের মুখোমুখি করা হচ্ছে। পিটিআইয়ের অনেক সমর্থকের বাসায় তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ ইমরানের। সব দিক বিবেচনা করে দল ছাড়ার হিড়িক পড়েছে। ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাকে দুর্বল করতে এবং দল ভেঙে দেওয়ার জন্য নেতা কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনকি তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু পিটিআই সদস্যরা বলছেন ভিন্ন কথা। স্বেচ্ছা এবং পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে দল ছাড়ার কথা জানিয়েছেন কেউ কেউ। আগামী নভেম্বরে পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির বিভিন্ন জরিপে দেখা গেছে পাকিস্তানের সব জনপ্রিয় নেতাদের মধ্যে একজন ইমরান খান। সপ্তাহের শুরুতে ইমরান খান বলেছিলেন আলোচনার জন্য তিনি একটি কমিটি গঠন করবেন, কিন্তু আগামী নির্বাচনের আগ পর্যন্ত তিনি বাইরে কতদিন থাকতে পারবেন এমন প্রশ্ন সর্বত্র, কারণ তার বিরুদ্ধে রয়েছে শতাধিক মামলা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা পাকিস্তানে মানবাধিকারের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ শেহবাজ শরীফের সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সংক্ষিপ্ত গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভে জড়িত লোকদের বিরুদ্ধে তার দমনপীড়ন অব্যাহত রেখেছে। সেনেটর বব মেনেন্ডেজ, শক্তিশালী সিনেট বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান, যারা বিক্ষোভকারীদের গ্রেফতার এবং বিচারের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাদের মধ্যে রয়েছেন, কারণ পাকিস্তান একটি তীব্র রাজনৈতিক সংকটের সাথে মোকাবেলা করছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের নেতা কর্মী এবং সমর্থকদের বিক্ষোভের পর গ্রেফতারের পর তাদের সঙ্গে আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটর মেনেন্ডেজ। পাকিস্তানি আমেরিকান ডাক্তার আসিফ মাহমুদের সাথে বৈঠকের সময় তিনি কংগ্রেসের ডেমোক্রেটিক প্রার্থীও ছিলেন। সিনেটর পাকিস্তানে স্থিতিশীলতা এবং মানবাধিকারের প্রতি সম্মানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছিলেন। তিনি দেশে আটক নিরাপদ পাকিস্তানি আমেরিকানদের জন্য তার গভীর উদ্বেগের কথা তুলে ধরেন, তাদের অধিকারের পক্ষে ওকালতি করার অঙ্গীকার করেন। ডক্টর মাহমুদ সিনেটর মেনেন্ডেজকে জানান যে পাকিস্তান বর্তমানে একটি গণতান্ত্রিক ও মানবাধিকার সংকটের মুখোমুখি হচ্ছে, এই পরিস্থিতিতে মার্কিন হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। জবাবে সিনেটর মেনেন্ডেজ মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার গুরুত্ব নিশ্চিত করে বলেছেন, স্থিতিশীলতা অশান্তি নয়, এটি লক্ষ্য।